রাজ্যে ফের তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এবার আসানসোলে প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলীর বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। জানা যায় বিধায়কের স্ত্রী আসানসোল পুর নিগমের কাউন্সিলর। বিধায়ক ছাড়াও সোহরাব আলী ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। বুধবার ভোর 5টা নাগাদ তার বাড়িতে তল্লাশি শুরু করেন আয়কর দফতরের আধিকারিকরা। শুধু আসানসোল নয়, রানীগঞ্জ বার্নপুরেও তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। তল্লাশি চলাকালীন বাড়িতে বিধায়ক এবং তার স্ত্রী দুজনেই উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তাদের উপস্থিতিতেই চলে তল্লাশি অভিযান। লোহার ছাড় চুরির দায়ে একাধিকবার জেল খেটেছেন সোহরাব আলী। 2011 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে রানীগঞ্জের বিধায়ক হয়েছিলেন তিনি। তারপর থেকে বার্নপুরের প্রমোটিং এর ব্যবসা রমরমিয়ে চলছিল সোহরাবের। তার বার্নপুর এবং রানীগঞ্জের বাড়িতেও আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি শুরু করেন এদিন, এমনটাই সূত্রের খবর। বুধবার রাতে চার জায়গায় প্রায় 50 জনের টিম তল্লাশি চালায়। 2015 সালে লোহার ছাদ চুরির অভিযোগে জেল খাটতে হয়েছিল সোহরাব আলীকে। তারপর থেকে আর তিনি টিকিট পাননি কোনো দলের, তবে তার স্ত্রী আসানসোলের কাউন্সিলর। যদিও আজকের আয়কর হানা কোন মামলার প্রেক্ষিতে তা এখনো জানা যায়নি। এদিন সকাল থেকে প্রাক্তন বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বার্নপুরে একযোগে আয়কর দপ্তরের হানা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলেও। গত এক বছর ধরে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলের তাবড় তাবড় নেতা মন্ত্রীরা গ্রেফতার হয়েছেন। তাদের বাড়িতে দফায় দফায় চলেছে তল্লাশি অভিযান। এর আগেও শাসক দলের নেতা মন্ত্রীর বাড়িতে আয়কর হানা হয়েছে। গত 9 দিন ধরে ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের আস্তানায় চলছে তল্লাশি। উদ্ধার হয়েছে পাহাড় প্রমাণ টাকা, আলমারি ভর্তি বান্ডিল বান্ডিল নোট পাওয়া গিয়েছে। বিপুল অঙ্কের সেই নগদ উদ্ধারের ঘটনার সঙ্গে কল্যাণী আয়কর হানার যোগসূত্র রয়েছে বলেও জানা গিয়েছে। এরই মাঝে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বার্নপুরে একযোগে আয়কর দপ্তরের হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।